Hello guys, welcome back to my channel Brownie Boy. So recently one confectionery called Creams has opened in Mushar. So aaj ke I will try some of the items from Creams and tell you guys ki rokom khete. Monjini samader Mushar te age chilo, ami eta video to dekhiyo chilam. Tumra video ta check kore nite paro, description diye debo. So the franchisee owner of Monjini has now shifted to Creams. তো আমি ভাবলাম যে নতুন একটা কনফেকশনারি তো আই শুড ট্রাই বিকজ আই এম বিগ ফ্যান অফ কনফেকশনারি আইটেমস তো আজকে আমি ওটাই করব কিছু কিছু আইটেম আমি আগে টেস্ট করেছি আর বেশ ভালো লেগেছে এন্ড আদার দ্যান দ্যাট আমি আজকে নতুন কিছু ট্রাই করব মেইন পারপাস অফ দ্য ভিডিওটা এটা যে নতুন কিছু একটা টেস্ট করব তোমাদের সাথে শেয়ার করব আমার ভালো লাগলো কিনা সো ফর দ্যাট ফার্স্ট থিং যেটা করতে হবে আগে ক্রিমস থেকে খাবারগুলো তুলে নিয়ে আসতে হবে বাট তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক বা করতে হবে একটা চ্যানেলটাকে এখনো তোমরা সাবস্ক্রাইব ম্যাক্সিমাম যদি করোনি আমি জানি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের ফেভারিট কনফেকশনারি কোনটা এন্ড চল So we are back from Creams. So one thing I must say প্রথমেই যে Creams is extremely extremely pocket friendly কারণ এতগুলো আমরা জিনিস নিয়ে যে just 220 টাকা হয়েছে which is quite reasonable but জানি না যে টেস্ট কিরকম হবে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা চারটে সেভারি নিয়েছি আর দুটো ডেজার্টের মধ্যে নিয়েছি দুটো পেস্ট্রি নিয়েছি সো ফার্স্টেই আমরা যেটা নিয়েছি একটা হচ্ছে এটা স্প্রিং রোল এটা হচ্ছে চিকেন এনভেলপ আর এই যে এটা এই জিনিসটাই বস্তুটা এটা দেখতে টার্টের মতো বাট এটাকে ওরা বলছে চিকেন কিস তো দিস ইজ সামথিং নিউ উইচ আই উইল ট্রাই মানে কিস আমি ট্রাই করেছি বাট এরকম টার্টের মতো কিস কোনোদিনও খাইনি সো দেখা যাক কিরকম হবে এছাড়াও রয়েছে আমাদের চিকেন বার্গার তো আগে আমরা সেভারিগুলো ট্রাই করে নিই এরপরে আমরা পেস্ট্রিগুলো ট্রাই করবো তো চলো ফার্স্টে সেভারিগুলোকে গরম করে নিই তারপরে ব্যাক করছি সো ফার্স্টে উই উইল ট্রাই দেয়ার চিকেন এনভেলপ তো এটা খানিকটা চিকেন প্যাটিসের মতো দেখতে ইউ ক্যান সি ডিজাইনটা খানিকটা এরকম আর লেটস ব্রেক দিস তো চল খাই এটাকে তো ভেতরের টেস্টটা যদি বলি ইটস কাইন্ডা চিজি টেস্ট অনেক চিজ বা মেয়োনিজ এরকম কিছু ইউজ করেছে বাট আমার যেরকম যেটা মনে হচ্ছে চিজ ইউজ করা হয়েছে কারণ চিজের ওই টেস্টটা আছে উইথ চিকেন উইথ লটস অ্যান্ড লটস অফ চিকেন অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স যেটা আমি এক্সপেক্ট করিনি কারণ এত যেহেতু কম দাম ওখানে চিকেনটা এক্সপেক্ট করাটা বাড়াবাড়ি বাট এটা কিন্তু অনেকটা ফিলিং আছে আর চিকেনও আছে লাইক এগুলো সব চিকেন লাইক দিস ইজ দ্য পিস অফ চিকেন তো এইরকম চিকেনে ভর্তি এটা দিস ইজ কাইন্ড অফ চিকেন প্যাটিস বাট টেস্ট ভালো সো নাও ইটস টাইম ফর দ্য স্প্রিং রোল দিস ইজ ফিশ স্প্রিং রোল দাম প্রচণ্ড কম এটা মোস্ট প্রবাবলি 25 টাকা দাম দামগুলো স্ক্রিনেও থাকবে তো তোমরা একটু চেক করে নিও বেসিক্যালি প্যানসারেসের কনসেপ্ট আমি একবার বলি পার্টিসাপটা হয় পার্টিসাপটাকে যদি ডিপ ফ্রাই করা হয় উইথ ব্রেড ক্র্যাম্পস অ্যান্ড অল যেরকম ফিশ ফ্রাইতে করা হয় তো এক্স্যাক্টলি প্যানসারেসটা ওরকমই লাগছে এটা একটা ওপরে কোটিং মানে যেরকম থাকে আর ভেতরে প্রচণ্ড ফিলিং দিস ওয়ান ইজ দ্য বেস্ট মানে যদি কোনোদিনও ক্রিমসে আসো ডু ট্রাই দিস এটা হচ্ছে ফিশ প্যান্থারাস অর স্প্রিং রোল আমি ভুলে গেলাম তো ওটা এটা এটা ট্রাই করো মানে এটার ভেতরে যে ফ্লেভারটা কাইন্ড অফ চাইনিজ ফ্লেভার জাস্ট সি দ্য সাইজ অফ ফিশ সো দিস আর ফিশ সো অ্যাজ ইউ ক্যান সি ইটস ক্যাপসিকাম ইটস ক্যারট ক্যাবেজ অ্যান্ড পেঁয়াজ অফকোর্স অ্যান্ড ইউ উইল লাভ ইট যেরকম হয় না ওই যে আমরা যখন চিলি ফিশ খাই যেরকম একটা একটা খুব সুন্দর টেস্ট ইউ ক্যান ফিল অফ দ্য ফিশ তো ওটা তুমি পাবে আমি জানি না অফকোর্স 25 তো আমাকে ভেটকি তো ডেফিনেটলি দেবে না বাট আমি জানি না কেন ওরকম একটা অদ্ভুত ভালো টেস্ট লাগছে যেটা আমার খুব ভালো লাগছে
कि मार्च तो हम जा रही ना, बट दिस वन इज रियली गुड, डैम गुड, डू ट्राई दिस। सो नाउ इट्स द टाइम फॉर चिकेन किश। तो चिकेन किश আমরা আগেও খেয়েছিলাম গ্লেনারিজে, তো এই ভিডিওটা পারলে গিয়ে দেখো, ওখানে খেয়েছিলাম। বাট ওখানে না, হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ ভেজ কিশ, আর এটা চিকেন কিশ, আর ওটা না কিশটা অনেক বড় ছিল, বাট এটা অনেকটা এরকম, আর এটাকে আমরা টার্ট মতো আছে, আর ওপরে তো দেখতেই পাচ্ছ অলিভস, হ্যালোপিনোস অ্যান্ড চিকেন চিজ আর ওরিগানো মোস্ট প্রবাবলি স্প্রিঙ্কল করে দিয়েছে ওপর থেকে। তো চলো লেটস গিভ আ ট্রাই টু দিস। দিস ওয়ান ইজ রিয়েলি গুড, লাইক রিয়েলি রিয়েলি গুড। ফার্স্টে যেটা বলবো, এই যে টার্টটা, টার্টটা কিন্তু অতটা ক্রিস্পি ব্যাপারটা নেই, এটা অনেকটা সগি হয়ে গেছে, তো এটা একটু যদি ব্যাপারটা থাকতো ক্রাঞ্চি থাকলে বেটার লাগতো, বাট ওকে, মানে এত সুন্দর টার্ট, মানে ভেতরে যে ফিলিংটা এত ভালো, তো ওই জন্য ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে। মানে ফিলিংটা অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ মজরেলা, মানে চিজি একটা ফিলিং, মানে যেরকম আমরা হোয়াইট সস পাস্তাতে খাই এক্স্যাক্টলি ওই রকম, মানে ওরকম টাইপের একটা ফ্লেভার দিচ্ছে। ওরিগ্যানো আছে, ওরিগ্যানোর সাথে চিজ খুব ভালো যায়, তার সাথে ওরা একটা অলিভ আর একটা হ্যালাপিনো দিয়েছিল, আর একটু থাকলে ওটা ভালো হতো। আর চিকেন আছে, আমি চিকেনটা তোমাদেরকে দেখাই। সো দিস ইজ দ্য চিকেন, এখানে এইগুলো পুরোটা চিকেন, কিন্তু মানে দিস ইজ দ্য চিকেন, 35 টাকা মাত্র দাম, বাট এইটুকু জিনিসটা পুরোটাই চিকেন। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। তো আমাদের লাস্ট সেভরি আইটেম চলে এসছে, দ্যাট ইজ চিকেন বার্গার। তো চলো এটা ট্রাই করি কীরকম খেতে। মঞ্জিনিসেরটা আগেবারে খেয়েছিলাম, মঞ্জিনিসেরটা ওয়াজ কোয়াইট গুড, বাট ক্রিমস তো আলাদা একটা কনফেকশনারি, আই হোপ কি এটাও ভালো হবে। আর তো চলো দেখি কিরকম। সো অ্যাজ ইউ ক্যান সি, ওপরে ইটস সেসমি সিডস, ইটস হোয়াইট সেসমি সিডস, অ্যান্ড এটা বানটা বেশ ঠিকঠাক লাগছে আমার। আর তুমি যদি প্যাটিটা দেখো, সো দিস ইজ দ্য প্যাটি, দিস ইজ দ্য সাইজ অফ দ্য প্যাটি, ইটস ফুল, যেটা আমার খুব ভালো লাগছে, পুরোটাই প্যাটি। আর উপরে একটা সস কিছু ইউজ করেছে, এটা কিন্তু চাটনি, এটা কিন্তু এক্স্যাক্টলি মঞ্জিনিসেরও ঠিক এটাই করতো, মেয়ে ওরাও ইউজ করতো না, এটা চাটনি ইউজ করতো ওটাই। আর এটা হচ্ছে একটা চিকেনের যে প্যাটির ভেতরের যে পুরটা, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট ইয়া সামথিং ইট ইজ, সাম স্লাইসেস অফ চিজ, লাইক ইটস ভেরি ফিউ, ইটস ভেরি ফিউ, কিছু কিছু জাস্ট এমনি একটা দিয়ে দিয়েছে জাস্ট ফর দ্য নেম। তো ওয়ান থিং আই উইল সে অ্যাবাউট দিস বার্গার, তো ইট ল্যাক্স ড্রেসিং, মানে এটা একটু ড্রেসিং বা একটুখানি মেয়োনিজ বা একটুখানি কিছু যদি হতো বেটার লাগতো। আমি এটা আগে ট্রাই করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ট্রাইং দিস, সো দিস ইজ নট দ্যাট গুড। আমি আগে ওদের একটা ব্রেডের আইটেম ট্রাই করেছিলাম, সো দ্যাট ওয়াজ পনির সাব, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো সেম, লাইক ল্যাক অফ ইট, ইট অলসো ল্যাক্স অফ ড্রেসিং, মানে ড্রেসিংটা এটা একটু কম দিচ্ছে, মানে একটু মেয়োনিজ বা চিজ, মানে কিছু না একটা লাগে, মানে বড়নে শুকা শুকা লাগছে, তো এটাও সেমই লাগছে আমার। প্যাটিটা আছে, বাট ব্রেডটা কিন্তু প্রচণ্ড সফট, আমি ধরেছি এখানটা ঢুকে যাচ্ছে পুরো, মানে ব্রেডটা ইজ এক্সট্রিমলি সফট। জাস্ট কী বলো তো, অল্প যদি ড্রেসিং হতো না, মানে এটা মানে খুব ভালো লাগতো। মানে প্যাটিটার যদি কথা বলি, প্যাটিটা কিন্তু মঞ্জিনিসের প্যাটির থেকেও বেটার ছিল, বাট একটু জাস্ট ড্রেসিংয়ের অভাব, জাস্ট অল্প ড্রেসিং যদি হতো, মানে এটা একদম পুরো কী বলবো, ইট উড হ্যাভ বিন কিল, ইউ নো, মানে এটা হেভি লাগতো, মানে জাস্ট প্যাটি অ্যান্ড দ্য ব্রেড অ্যান্ড নাথিং এলস। সো সেভরি তো ট্রাই করলাম, সো নাও ইটস টাইম ফর দ্য ডেজার্টস, মানে আমি দুটো পেস্ট্রি নিয়েছি, তো ওগুলোই ট্রাই করবো। তো চলো ফার্স্টে আগে ওটা আনবক্স করি, দেন আই উইল ট্রাই। সো ফার্স্টে উই উইল ট্রাই দেয়ার কিছু একটা ক্যাপাচিনো পেস্ট্রি, এরকম একটা কিছু ছিল, আমি ভুলে গেছি নামটা, দেখে তো খুব মানে অ্যাপিলিং লাগছে, যেহেতু আমার চকলেট প্রচণ্ড ভালো লাগে, তো দুটোই নিয়েছি, দুটোই চকলেটের মধ্যেই নিয়েছি। তো চলো এটাকে টেস্ট করি। ওয়ান থিং আই ওয়ান্ট টু সে, ক্রিমসের আমি আগেও একটা পেস্ট্রি খেয়েছি, আজকেও খেলাম এটা, মানে এদের বাটার স্কচ পেস্ট্রিও খেয়েছিলাম আগেও, আর একটা আমি চকলেটের কিছু পেস্ট্রি খেয়েছিলাম, চোকো চিপস, হ্যাঁ ওইটা খেয়েছিলাম। সো এদের না মঞ্জিনিস আমার পেস্ট্রি বা ডেজার্টের আইটেমগুলো আমার একদম ভালো লাগতো না,
বাট এটা প্রত্যেকটা খুব ভালো। এই যে পেস্ট্রিটা, এই পেস্ট্রিটা ইজ নট ফ্রেশ, এটা কালকের, এটা আমি ফর শিওর, কারণ ব্রেডটা হালকা মানে খুব শক্ত আমি বলছি না, যে প্রচণ্ড টাফ তোমরা দেখলেই কত আলতোভাবেই ভেঙে গেল, বাট স্টিল ইটস নট ফ্রেশ। বাট দ্য টেস্ট, টেস্ট ইজ সো অ্যামেজিং। মানে আমার সবসময় চকলেট ভালো লাগে, হালকা বিটার হবে ওই ব্যাপারটা, তো এটা একদম এক্স্যাক্টলি ওরকম। ম্যাক্সিমাম কনফেকশনারিতে ওটাই হয় কি প্রচণ্ড মিষ্টি হয়ে যায়, মানে চকলেটটা চকলেট থাকে না, মনে হয় সুগার সিরাপ। বাট দিস ওয়ান ইজ ড্যাম গুড। মানে আমি যে কটা খেলাম, বাটার স্কচটা খেয়েছিলাম, ওটাও খুব ভালো লেগেছিলো। মানে মিষ্টিটা একদম ব্যালেন্স মিষ্টি। ক্রিমসের ডেজার্ট বেশি ভালো লেগেছে আমার দ্যান দ্য সেভরি। সেভরি তো বললাম যেগুলো ভালো লেগেছিলো তাদের শেয়ার করলাম, বাট ডেজার্টগুলো রিয়েলি ভালো। হয়তো দামটাও একটু বেশি, কিন্তু খেতে খুব ভালো। এটা কি আমি জানি না। ও মাই গড, সো জাস্ট লুক এট দিস। তো এটা একটু টেস্ট করবো, এটা কি কেস। আমি ভেবেছিলাম এটা হচ্ছে ক্রিম, বাট দিস ইজ নট ক্রিম, দিস ইজ সামথিং ডিফারেন্ট। আরে ওই যে বিস্কিট, মানে কোনগুলো হয় না যে সফটি কিনলে যে আমার নিচে কোনটা দেয় ওটা। বাট এটা ভালো লাগছে, মানে আমি ভাবছিলাম ফার্স্ট এটা ক্রিম। বাট ওয়ান থিং আমি মাসে, মানে এটা যেহেতু ক্যাপাচিনো ছিল, মানে কফির যে ফ্লেভারটা, মানে আমি এটা বলবো না যে প্রচণ্ড প্রমিনেন্ট, ইট ওয়াজ নট দ্যাট প্রমিনেন্ট, বোঝা যাচ্ছে বাট ইন ভেরি মাইল্ড ভার্জন। সো ইয়া, মানে দ্যাট ওয়াজ ওয়ান থিং। বাট আদারওয়াইজ যদি এমনি পেস্ট্রি হিসেবে তুমি কনসিডার করো, লাইক চকলেট পেস্ট্রি, ইট ইজ ড্যাম গুড। আর একটা জিনিসও আমি বলবো, এটা আমার ভালো লাগলো, দে আর ইউজিং উডেন স্পুন, মানে দিস ইজ সামথিং রিয়েলি গুড, ডু ট্রাই দিস। সো নাও ইটস টাইম ফর দ্য চকলেট ফাজ। এটা না কাইন্ড অফ ব্রাউনি টাইপের আমার লাগছে, মানে ওপরটা একটা ক্রিমের লেয়ার আর নিচেটা যেরকম ব্রাউনি ছিল আগেরবারে, ওরকম ব্রাউনির একটা বেশ বড় লেয়ার। তো ওরা আমাকে ফার্স্টেই বললো যখন এটা খাবে হালকা গরম করে নিতে, গরম করে নিলে বেশি ভালো লাগবে। তো আমরা গরম করে নিলাম, তো চলো টেস্ট করি কীরকম। অ্যাকচুয়ালি এটা একটু ড্রাই, মানে এটার কনসেপ্টটা ওরকমই, ওপরে এটা ক্রিম আছে আর নিচে ব্রাউনির মতো একটা কিছু ফাজি একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি ব্রাউনি বলবো না, আর অনেক নাটস ইউজ করেছে। বাট আমি ভাবছিলাম কি এটা অন্য কোনো ড্রাই ফ্রুটস, বাট দিস ইজ নর্মাল বাদাম। বাট একটু ড্রাই লাগছে আমার, মানে আই থিঙ্ক এটা আরেকটু গরম করলে বেটার লাগতো আমাদের। তো ওটা করবো, করে দেখবো। আর ওপরের ক্রিমটা যদি না থাকতো, এটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না, মানে ক্রিমটা ইজ নিডেড ফর দিস। আমার পার্সোনালি আগেরটা বেশি ভালো। দ্যাটস ইট ফর টুডে। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন মেক শিওর কি ভিডিওটা তোমরা লাইক করে দিয়েছো। আর তোমরা ম্যাক্সিমাম জন ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, আমি দেখছিলাম আমার অ্যানালিটিক্স চেক করছিলাম, ম্যাক্সিমাম জন 83% অফ ইউ গাইজ হ্যাভেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাট ইউ গাইজ আর ওয়াচিং মাই ভিডিও, সো আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। ক্রিমস আমাদের এখানে নতুন হয়েছে যেরকম বললাম, তো আমি ম্যাক্সিমাম আইটেম আমি ট্রাই করিনি আগে, তো আমি ভাবলাম কি আমি টেস্ট করি তোমাদের সাথে শেয়ার করি কীরকম লাগলো। তো আমার তো বেশ ভালো এক্সপিরিয়েন্স, আমার ম্যাক্সিমাম আইটেম ভালো লেগেছে। যদি মোস্ট রেকমেন্ডেড বলা হয় ফ্রম মাই সাইড, আই উইল সে দ্যাট কফি বলা পেস্ট্রি যেটা ছিল ওটা খুব ভালো লেগেছে। ফাজটা আমার প্যালেটে আমার ভেড়া ভালো লাগেনি, বাট আমার দাদার কিন্তু বেশ ভালো লেগেছে, ও কাইন্ড রামবলের মতো টেস্ট, তো ওটা ওর ভালো লেগেছে। তো আই রিয়েলি ডোন্ট নো, মানে আমার খুব একটা পছন্দ হয়নি। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য সেভরি আইটেমস, মোস্ট রেকমেন্ডেড ইজ অফকোর্স দ্যাট ফিশ স্প্রিং রোল, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। অ্যান্ড আদার দ্যান দ্যাট চিকেন যে কিসটা ছিল, দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। আর সব থেকে বড় কথা, অনেক বেশি পকেট ফ্রেন্ডলিও। মানে তো তোমরাও কমেন্ট করে আমাকে জানাও যদি তোমরা ক্রিমস ট্রাই করে থাকো তো। আর আজকে ভিডিওটা ইয়ে অবধি, টিল দেন অলওয়েজ এনজয় ইয়োর ফুড, বাই বাই।